আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আমি সাইফুল বিন আকালাম। দেখতে পাচ্ছেন আজকের আমার এপিসোডের বিষয়বস্তু হচ্ছে সহজ বাংলা বানানের নিয়ম। তো বাংলা বানান এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। হ্যাঁ, বাঙালির জন্য বাংলা বানান, বাংলা উচ্চারণ আমি মনে করি এটা জানাটা ফরজ, এটা জানাটা ম্যান্ডেটরি একটা বিষয়। আমরা ইংলিশ যেভাবে মানে ভালো উচ্চারণ করি বা অ্যারাবিক যেভাবে, যারা অ্যারাবিক লাইনে স্টাডি করেন তারা যেভাবে শুদ্ধ উচ্চারণ করেন, বাংলার ব্যাপারে আমরা ততটা সচেতন না। তো বাংলা উচ্চারণ ঠিক থাকলে বাংলা বানান ঠিক থাকবে, বাংলা বানান ঠিক থাকলে বাংলা উচ্চারণ ঠিক থাকবে, এগুলো একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। এই জন্য আমি এখানে, যদিও আজকের টপিক উচ্চারণ নিয়ে না, আমার উচ্চারণটা যে খুব বেশি ভালো তা না, আমি এখনও লার্নার, উচ্চারণের ব্যাপারে শিখতেছি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি আমি আমার সাবজেক্টে চলে যাই। বাংলা বানানোর নিয়ম নিয়ে আমি এখানে 35টা স্লাইড আপনাদের জন্য আজকে সাজিয়েছি। এই 35টা স্লাইড নিয়ে আজকে এপিসোডে কথা বলবো এবং পরবর্তী এপিসোডে বাকি বিষয়গুলো আস্তে আস্তে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথম, যদি কোনো শব্দ দিয়ে দূরত্ব না বোঝাই, দূরে অর্থাৎ অনেক দূরে, হ্যাঁ, এই ধরনের না বোঝাই অর্থের দিক থেকে, সেক্ষেত্রে আমরা ওই দূর লিখার ক্ষেত্রে বানান লিখব আপনার হ্রস্বকার দিয়ে, হ্রস্বকার দিয়ে আমরা লিখব। যেমন দুরবস্থা, তো দুরবস্থা দিয়ে কি আদৌ কোনো দূরত্ব বোঝায়, ডিস্টেন্স বোঝায়, ইংলিশে ডিস্টেন্স বোঝায় না, তো তাহলে আমরা এটা হ্রস্বকার দিয়ে লিখবো। দুরন্ত, হ্যাঁ, অনুরূপভাবে দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্দান্ত, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল, দুর্জয় ইত্যাদি। তাহলে লিসেনার, আমরা বুঝতে পারলাম যদি দূরে কোথাও না বুঝাই সেক্ষেত্রে আমরা অবশ্যই হ্রস্বকার ব্যবহার করব, আদারওয়াইজ আমরা দীর্ঘকার ব্যবহার করব, অর্থাৎ দূরে বুঝালে। হ্যাঁ, যেমন এটা পরবর্তী স্লাইডে আমি দেখাচ্ছি, দূরত্ব বুঝাই এমন শব্দের দীর্ঘকার যুগে দূর হবে, যেমন দূর, দূরবর্তী, দূর দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দুর্ভিক্ষণ। তো এগুলো প্রত্যেকটা শব্দ কিন্তু দূরে কোথাও নির্দেশ করাচ্ছে, একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই দীর্ঘকার ব্যবহার করব। তো চলেন 3 নম্বর স্লাইডে, পদের শেষে জীবই দীর্ঘকার হবে। হ্যাঁ, অর্থাৎ আমরা এই জিনিসটা প্রায়বল করি, যেমন আমরা প্রথম উদাহরণটা দেখতে পাচ্ছি চাকরিজীবী। তো এখানে আমরা প্রথম যে বোল্ডটা করি সেটা হচ্ছে চাকরি, চাকরিকে আমরা অনেকে লিখি চাকুরি, হ্যাঁ, চ আকার, ক রসকার, র রসিকার এভাবে লিখি, কিন্তু এটা ফলস, এটা আমাদের চলিত বানানে এটা এটা ঠিক না, ভুল। হ্যাঁ, আর জীবিতা আমরা অনেক সময় প্রথমটা রসিকার, বর্গীয় জ রসিকার, ব দীর্ঘিকার এভাবে লিখি, হ্যাঁ, এটাও ভুল। জীবী টোটালটাই দীর্ঘিকার হবে, যত দীর্ঘিকার এবং বত দীর্ঘিকার হবে। অনুরূপভাবে পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, এভাবে যত জীবী আছে সব জীবীতে কিন্তু আমরা শেষে দুটো লেটারের মধ্যে আমরা কি দিব, দীর্ঘিকার দিব। ওকে, পদের শেষে বলি বা আবলি উচ্চারণ থাকলে সেক্ষেত্রেও আমরা রসিকার ব্যবহার করব, যেমন আমরা দেখতে পাচ্ছি কার্যাবলী, শর্তাবলী, ব্যাকাবলী, নিয়মাবলী, তথ্যাবলী ইত্যাদি। অর্থাৎ আমাদের শব্দের শেষে যদি বলি উচ্চারণ থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা রসিকার দিয়ে ব্যবহার করব। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট, দন্ত সহিত এবং মূর্ধন্য সহিতের ব্যবহার। আমরা জানি বাংলা শব্দে যে সমস্ত শব্দ যুক্ত বর্ণ আছে এবং যেগুলো বিদেশ থেকে এসেছে, সেটা হতে পারে ইংলিশ, ফার্সি, জার্মান, অ্যারাবিক, যেই দেশের শব্দ হোক না কেন, টোটাল কথা হচ্ছে বিদেশি শব্দে যুক্ত বর্ণে কখনো মূর্ধন্য স্বরটা ব্যবহার হয় না, সবসময় দন্ত স্বরটা ব্যবহার হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি পোস্ট, স্টার, স্টাফ, স্টেশন, বাস স্ট্যান্ড, স্টেটাস, মাস্টার, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফার্স্ট, লাস্ট, ভেস্ট, রেস্টুরেন্ট ইত্যাদি। তো এক্ষেত্রে আমি বলবো যে স্টেশন, আমরা বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখি স্টেশন, রেস্টুরেন্ট, এগুলো আমরা অনেক সময় মূর্ধন্য ষষ্ঠ দিয়ে লেখা হয়, এটা যেটা ভুল। হ্যাঁ, এটা যে ভুল সেটাও আমরা অনেকে জানি না, হ্যাঁ, না জেনে আমরা এটা ভুল করি। তো যাই হোক, এবার আসেন
আরেকটা ওয়ার্ড যেটা হচ্ছে মাস্টার। আমি রিসেন্টলি আমাদের এখানে ইউপি নির্বাচন হয়েছে, আমাদের একজন মাস্টার যিনি ভোটে দাঁড়িয়েছেন, তো উনি ওনার পোস্টারে লিখেছেন যে মাস্টার জয়নাল আবেদিন, অর্থাৎ মর্ধন্য ষয়ট দিয়ে, হ্যাঁ দন্ত ষয়ট দিয়ে লিখে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি অসচেতন হলে, হ্যাঁ একটু সচেতন না হলে আমরা ছোট বড় সবাই ভুল করতে পারি, স্টুডেন্ট শিক্ষক হ্যাঁ গুণীজন সবাই ভুল হতে পারে যদি আমরা সচেতন না থাকি। ওকে নেক্সট ওয়ান, এবার আমরা দেখব পূর্ণ এবং পুন, এই দুটোর ব্যবহার। অর্থাৎ এখানে আমি সোজা করে বলে দিতে গেলে পূর্ণ, পূর্ণ মানে হচ্ছে কোনো কিছু ফিল আপ করা, ইংলিশে যেটাকে বলা হয় ফুল, ফুলফিল বা কমপ্লিট, ফুলফিল কমপ্লিট এই ধরনের যদি ইংলিশ অর্থ বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দীর্ঘকাল পূর্ণতে। আর যদি আর যদি বারবার এ ধরনের ব্যবহার হয় রি, ইংলিশে যেটা বলা হয় রি, যেমন রি ইউজ বারবার ব্যবহার, হ্যাঁ তো বারবার পুনঃ পুনঃ ব্যবহার হলে তখন সেক্ষেত্রে আমরা হ্রস্বকার দিব, যেটা পরবর্তীতে আসতেছে। তো পূর্ণ এটার আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই, যেমন পূর্ণরূপ, এখানে কি হয়েছে দীর্ঘকার হয়েছে, কেন? কারণ এটা ইংলিশে পূর্ণ মানে হচ্ছে কি ফুল কমপ্লিট, আর আমরা জানি ফুল কমপ্লিট অর্থ বোঝালে সেটা আমরা দীর্ঘকার দিয়ে লিখবো। অনুরূপভাবে পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ ইত্যাদি। আর অপরদিকে পুনঃ পুনঃ রি, হ্যাঁ এরকম অর্থ বোঝালে সেক্ষেত্রে আমরা হ্রস্বকার দিব, যেমন পুনঃ প্রকাশ, পুনঃ পরীক্ষা, পুনঃ প্রবেশ, পুনঃ প্রতিষ্ঠা, পুনঃ পুনঃ পুনর্জীবিত, পুনর্নিয়োগ, পুনর্মিলন, পুনর্নির্মাণ, পুনর্লাভ, পুনর্মুদ্রিত, পুনরুদ্ধার, পুনর্বিচার, পুনর্বিবেচনা, পুনর্গঠন, পুনর্ভাষণ ইত্যাদি, পুনর্বাসন ইত্যাদি। পদের শেষে গ্রস্থ হবে না, গ্রস্ত হবে, অর্থাৎ আমরা বিভিন্ন সময় গ্রস্ত শব্দটা বিভিন্ন পদের শেষে লিখি, তবে সেটা অবশ্যই মহাপ্রাণ থ দিয়ে লিখবো না, অল্প প্রাণ ত দিয়ে লিখবো। যেমন বাধাগ্রস্ত, বাধাগ্রস্ত এরকম হবে না, হ্যাঁ বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি। অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দেই রস্বীকার হবে, অর্থাৎ আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি যেগুলোর শেষে হচ্ছে অঞ্জলি উচ্চারণ আছে, এই অঞ্জলি উচ্চারণ থাকলে অবশ্যই রস্বীকার হবে, যেমন অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ জলাঞ্জলি ইত্যাদি। তো গীতাঞ্জলি শব্দটা বিভিন্ন বিসিএস পরীক্ষায়ও আসে, যেমন এটা অনেক সময় ভুল দিয়ে দেওয়া হয় যে ল দীর্ঘিকা, হ্যাঁ ল দীর্ঘিকা দিলে ভুল হবে, যেহেতু অঞ্জলি উচ্চারণ শেষে রস্বীকার হবে। এবার হচ্ছে কে এবং কে এর ব্যবহার, অর্থাৎ ইংলিশে হু এর বাংলা অনুবাদ হচ্ছে কে। তা আমি যদি বলি হু আর ইউ, আপনি কে, হ্যাঁ অথবা হু ইজ হৃদয়, হৃদয় কে, সেক্ষেত্রে এই কেটাকে হৃদয় থেকে আলাদা করে লিখতে হবে। আমরা এখানে হুবহু এখানে যেভাবে লিখা আছে পড়ে আসি, প্রশ্নবোধক অর্থে কে ইংরেজি হু অর্থে আলাদা ব্যবহার হয়, যেমন হৃদয় খে, হৃদয় কে, এখানে প্রশ্ন করা হচ্ছে হু ইজ হৃদয়, তো প্রশ্ন করা হলে হৃদয় থেকে কে ওয়ার্ডটাকে আলাদা করে লিখব। আর যদি আমি সাধারণভাবে লেখা হয় যে প্রশ্ন করা বোঝায় না এমন শব্দে কে এর সাথে ব্যবহার, কে একসাথে ব্যবহার হবে, যেমন হৃদয়কে আসতে বলো, তাহলে এখানে কে থেকে হৃদয়কে আলাদা করা যাবে না। ওকে, বিদেশি শব্দে মূর্ধন্য ছ, মূর্ধন্য স ব্যবহার হবে না, যেমন হর্ন, কর্নার, সমিল, করাতকল, সমিল শব্দের অর্থ হচ্ছে করাতকল, স্টার, সালামু আলাইকুম, ইনসান, বাস স্ট্যান্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিদেশি কোনো শব্দে মূর্ধন্য ছ এবং মূর্ধন্য স ব্যবহার হয় না, যেমন হর্ন, হর্নের ক্ষেত্রে দেখেন আমরা একটা বাংলা রুলস জানি, সত্যবিধান নত্যবিধান যারা পড়েছি, সেটা হচ্ছে র্যাফ, অর্থাৎ র উচ্চারণের পরে, র উচ্চারণ সেটা র্যাফ হতে পারে, র হতে পারে, রফলা হতে পারে, র র উচ্চারণের পরে যদি মূর্ধন্য বা আপনার মূর্ধন্য স জাতীয় বা ন জাতীয় কোনো উচ্চারণ থাকে সেটা মূর্ধন্য হবে এবং মূর্ধন্য স হবে, কিন্তু এখানে র্যাপ আসার পরেও মূর্ধন্য হয় নাই, দন্ত ন হয়েছে, কেন হয়েছে, কারণ হর্ন শব্দটা মূলত ইংরেজি শব্দ বা বিদেশি শব্দ, তো আমরা জানি বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, ছ হয় না, মূর্ধন্য স হয় না। তো অনুরূপভাবে আরও উদাহরণ দেখতে পাচ্ছি কর্নার, এখানে মূর্ধন্য না হয়ে দন্ত ন হয়েছে, সমিল, তো সমিলের মধ্যেও এখানে তালব্য স হয় নাই, দন্ত স হয়েছে,
কারণ এটা বিদেশি শব্দ, স্টার, আসসালামু আলাইকুম, ইনসান, বাস স্ট্যান্ড ইত্যাদি। ওকে, তো এখন আমরা আরেকটা ব্যাপার শিখব, যেটা হচ্ছে আ এবং এ। বিদেশি বাঁকা শব্দের উচ্চারণে আ ব্যবহার হয়, অর্থাৎ স্বরীয় জফলা এবং আকার, যেমন এন্ড, আর্ট, অ্যাকাউন্ট, অ্যাম্বুলেন্স, অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভোকেট, অ্যাকাডেমিক, অ্যাডভোকেসি ইত্যাদি। তো আর যদি সহজ সরলভাবে উচ্চারণ করা হয়, যেমন এন্টার, এন্ড, এডিট ইত্যাদি, এক্ষেত্রে আমরা এ দিয়ে ব্যবহার করব। আর বলে রাখা ভালো, এখানে এ দিয়ে যদি আপনি উপরে গুলো এ দিয়ে ব্যবহার করেন, তবে সেটা খুব একটা বেশি বড় ভুল না, হ্যাঁ সেটা শুদ্ধ। এবার ইংরেজি বর্ণ এস এর বাংলা প্রতিবর্ণ হবে দন্ত স। তাহলে আমরা এতক্ষণ উপরের আলোচনা থেকে বুঝতে পারলাম, ইংরেজিতে যখন এস থাকবে সেটা হুবহু বাংলা করতে গেলে আমরা দন্ত স ব্যবহার করব, ইংলিশে যখন এস এস থাকবে বা এস আই ইউএন থাকবে বা টি আই ইউএন থাকবে তখন এর বাংলা লিখার সময় এটা আমরা তালব্য স লিখব। যেমন সিট, তাহলে সিট আমরা এটা জানি ইংলিশে এস ই আই টি সিট অথবা এস আই টি সিট, তাহলে এটা যদি আমরা বাংলা লিখি তাহলে অবশ্যই দন্ত স দিয়ে লিখব, কারণ এস এর বাংলা বর্ণ হচ্ছে দন্ত স। ওকে, আর শিট যেটা একটু আরবি শিনের মতো উচ্চারণ, শিট, এটার জন্য আমরা এস এস, এস এস হলে তালব্য স। আর আমরা জানি তালব্য স উচ্চারণ হচ্ছে জিব্বা থেকে এক ধরনের শীষ বের হবে, যেমন এরকম, হ্যাঁ। আর যেটা দন্ত স সেটার উচ্চারণ হচ্ছে অনেকটা সিনের মতো আরবি, হ্যাঁ সিন, হ্যাঁ। ওকে, তো অনুরূপভাবে রেজিস্ট্রেশন, এখানেও যেহেতু ট্রেশন টি আই ওয়ান লাস্টে, হ্যাঁ সেজন্য আমরা এখানে তালব্য স ব্যবহার করেছি, মিশন লাস্টে এস আই ওয়ান, এজন্য আমরা এখানেও তালব্য স ব্যবহার করেছি। ওকে, এবার আমরা জানি আমাদের বাংলা ভাষা হচ্ছে একটা মিশ্র ভাষা, যেখানে আরবি, ফার্সি, তুর্কি, ইংরেজি এভাবে বিভিন্ন দেশের ভাষার স্থান আমাদের বাংলা ভাষায় আছে। এগুলো আমাদের বাংলা ভাষারই প্রপার্টি, কারণ এদেশে মুসলিমরা শাসন করেছে ভারতবর্ষে, ইংরেজরা শাসন করেছে প্রায় 200 বছর। এরপর বিভিন্ন দেশ থেকে ব্যবসার জন্য বা ধর্ম প্রচারের জন্য দেশে বিভিন্ন ভাষার লোকের সমাগম হয়েছে, যার কারণে এদেশকে আমরা, এদেশের মানুষকে বলি শঙ্কর জাতি বা মিশ্র জাতি। এবং আমাদের ভাষাটাও একটা শঙ্কর ভাষা, মিশ্র ভাষা, যেখানে বিভিন্ন ভাষা থেকে শব্দভাণ্ডার এসেছে। তো এই জন্য আমাকে বুঝতে হবে আমাদের বিভিন্ন ভাষার যে ওয়ার্ডগুলার উচ্চারণ বাংলায় কিভাবে হবে। যেমন আরবি শিন, শিনের বাংলা উচ্চারণ হচ্ছে তালবা স দিয়ে শিন। এরপর সা, সোয়াদ, সিন, এগুলার বাংলা উচ্চারণ হচ্ছে দন্ত স দিয়ে, হ্যাঁ। আর এই এতটুকুই এখানে বলা হয়েছে। আর বিদেশি শব্দ আমরা আগে বলেছি ছ, মূর্ধন্য, মূর্ধন্য স ব্যবহার হবে না, হ্যাঁ। তবে হুবহু রিডিংটা একবার পড়ি, রিডিংটা হচ্ছে আরবি বর্ণ, আমি একটু বিদ্যুৎ কানেক্ট করি এখানে, হ্যাঁ, আরবি বর্ণ শিন এর বাংলা বর্ণ রূপ হবে তালব্য স, আর সিন, সা, সোয়াদ এর বাংলা বর্ণ রূপ হবে দন্ত স। সিন, সা, সিন, সোয়াদ এর উচ্চারিত রূপ মূল শব্দের মতো হবে এবং বাংলা বানানোর ক্ষেত্রে দন্ত স ব্যবহার হবে, যেমন সালাম। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডিয়ার ভিউয়ার, সালাম, সালাম আমি উচ্চারণ করার সময় সা, সিন উচ্চারণ করতেছি, আবার শাহাদত শিন উচ্চারণ করতেছি, কারণ এটা আরবিতে হচ্ছে শিন দিয়ে লেখা। শামস, এটাও শিন উচ্চারণ করতেছি, কারণ শামস লিখতে সময় অবশ্যই শিন, মিম, সোয়াদ এভাবে উচ্চারণ হয়, এভাবে লেখা হয়, ইনসান ইত্যাদি। ওকে, তৎসম শব্দে মূর্ধন্য স ব্যবহার হবে। তো আমরা এতক্ষণ বলে আসতেছি যে ইংরেজি শব্দে মূর্ধন্য স ব্যবহার হবে না, এমনকি বাংলা শব্দেও আপনার মূর্ধন্য স ব্যবহার হয় না, কিন্তু যেগুলো খাঁটি বাংলা, সরি, যেগুলো তৎসম শব্দ সেগুলোতে মূর্ধন্য স ব্যবহার হবে। তো আমি যদি হুবহু রিডিংটা পড়ি, তৎসম শব্দে মূর্ধন্য স ব্যবহার হবে, খাঁটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্য স ব্যবহার হবে না। বাংলা বানানে মূর্ধন্য স ব্যবহারের জন্য অবশ্যই শর্ত বিধান, উপসর্গ, সন্ধি সম্পর্কে ধারণা থাকতে হবে। বাংলায় অধিকাংশ শব্দের উচ্চারণে তালব্য স বিদ্যমান, অর্থাৎ লেখার সময় যদি আমরা দন্ত স লিখি, অনেক সময় ওই দন্ত স কে আমরা তালব্য স এর মতো উচ্চারণ করি, হ্যাঁ, কারণ উচ্চারণটা ওভাবে করলেই ভালো লাগে
যেটা শ্রুতিমধুর হয়। তো এমনকি দন্ত স দিয়ে গঠিত শব্দেও তালব্যাস উচ্চারণ হয়, স এর স্বতন্ত্র উচ্চারণ বাংলায় খুবই কম। স এর স্বতন্ত্র উচ্চারণ হচ্ছে সমীর, যেমন আমি যখন সমীর বলবো তখন এটা স এর সঠিক উচ্চারণ করতেছি আমি, তালব্যাস এর উচ্চারণ হচ্ছে স এর মতো, স এই যে স। হ্যাঁ, সমীর, সা, সাফাই, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই দন্ত স এর প্রপার উচ্চারণটা আমরা করতেছি। হ্যাঁ, যুক্ত বর্ণ রিকার ও রফলা যুগে যুক্ত ধ্বনিতে দন্ত স্বর উচ্চারণ পাওয়া যায়। যদি আমরা যুক্ত বর্ণ ব্যবহার করি, যেমন রিকার ও রফলা যুগে কোনো শব্দ ব্যবহার করি, সেখানে আমরা দন্ত স এর সঠিক উচ্চারণ করি। যেমন সৃষ্টি, এখানে আমি কিন্তু সৃষ্টি এভাবে বলতেছি না, হ্যাঁ আমরা বলবো সৃষ্টি, স্মৃতি, স্পর্শ, স্রো, শ্রী, আশ্রম ইত্যাদি। ওকে, নাইস। সমাসবদ্ধ পদ ও বহুবচন রূপী শব্দগুলোর মাঝে ফাঁক রাখা যাবে না। তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকে ভুল করে থাকি। সমাসবদ্ধ পদ ও বহুবচন রূপী শব্দগুলোর মাঝে ফাঁক রাখা যাবে না। যেমন চিঠিপত্র, তা আমরা অনেক সময় কী করি, চিঠি একভাবে লিখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন চিঠি, চিঠিকে চিঠিকে আলাদা, পত্র একটু ফাঁক করে লিখি, এভাবে হবে না, চিঠিপত্র একসাথে লিখতে হবে। কারণ এটা হচ্ছে একটা সমাসবদ্ধ পদ, আপনারা যারা সমাস পড়েছেন, হ্যাঁ তারা বুঝতে পারবেন। এই যেখানে আমার প্রথম ওয়ার্ডটা দেখেন সমাসবদ্ধ, এখানে কিন্তু বদ্ধটা আলাদা করে লেখা হয় নাই, কারণ বদ্ধ এটাও সমাসের মাধ্যমে সমাসবদ্ধ হয়ে এসেছে। তো এখানে অনুরূপভাবে আবেদনপত্র, ছাড়পত্র, এখানে পত্রটা আলাদা লেখা হবে না, এই যে পত্র ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে, এটা আলাদা করে লেখা যাবে না, হ্যাঁ একসাথে লিখতে হবে। অনুরূপভাবে বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, হ্যাঁ এখানে গ্রস্ত, এই যে সমাসবদ্ধ পদটা আলাদা করে লেখা যাবে না, একসাথে লিখতে হবে। তো আপনারা কি লক্ষ্য করেছেন যে আমি একটু আগে বলেছিলাম গ্রস্ত থ দিয়ে হবে না, মহাপ্রান্ত হবে না, ঠিক এখানে আমরা মহাপ্রান্ত লিখি নাই, অল্প প্রান্ত লিখেছি। হ্যাঁ, এরপর গ্রামগুলি, গ্রামগুলো, এখানে গুলি গুলো এগুলো হচ্ছে বহুবচন, বহুবচন বহুবচন লেখার জন্য ব্যবহার করা হয় গুলো গুলি, এগুলো এগুলো আমরা আলাদা করে লিখতে পারবো না, হ্যাঁ গুলি গুলো এগুলো একসাথে লিখতে হবে। তো রচনামূলক, এখানে মূলক একসাথে লিখতে হবে। সেবা সমূহ, এখানে সমূহ একসাথে লিখতে হবে। যত্ন সহ, পরিমাপ সহ, এখানে সহ একসাথে লিখতে হবে, মাঝখানে ফাঁকা রাখা যাবে না। ত্রুটিজনিত, জনিত একসাথে লিখতে হবে। আশঙ্কাজনক, বিপজ্জনক, এখানে জনক একসাথে লিখতে হবে। অনুগ্রহপূর্বক, উল্লেখপূর্বক, এখানে পূর্বক একসাথে লিখতে হবে। প্রতিষ্ঠান ভুক্ত, এমপিও ভুক্ত, হ্যাঁ এমপিও ভুক্তি, তো ভুক্ত ভুক্তি এগুলা একসাথে লিখতে হবে। গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক, রোল ভিত্তিক, তাহলে ভিত্তিক একসাথে লিখতে হবে। তো অনুরূপভাবে অন্তর্ভুক্তকরণ, এমপিভুক্তকরণ, প্রতিবর্ণীকরণ, হ্যাঁ এখানে করণ, আমদানিকারক, রপ্তানিকারক, কষ্টদায়ক, আরামদায়ক, স্ত্রীবাচক, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, সুন্দরভাবে, ভালোভাবে, হ্যাঁ চাকরিজীবী, শ্রমজীবী, সদস্যগণ, সহকারী, আবেদনকারী, চিন্তাইকারী, এখানে কারী শব্দটা একসাথে লিখেছি আমরা। সন্ধ্যাকালীন, শীতকালীন, এখানে কালীন, জ্ঞানহীন, এখানে হীন, দিনব্যাপী, মাসব্যাপী, বছরব্যাপী, এখানে ব্যাপী শব্দটা একসাথে লিখেছি। এছাড়া যথাবিহিত, যথাসময়, যথাযথ, যথাক্রমে, পুনঃ পুনঃ, পুনঃ প্রকাশ, পুনঃ পরীক্ষা, পুনঃ প্রবেশ, পুনঃ প্রতিষ্ঠা, পুনঃ প্রকাশ, শব্দগুলো একত্রে ব্যবহার করতে হবে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, সবাই মনে রাখার চেষ্টা করবেন। তারপর বিদেশি শব্দের রশ্মিকার ব্যবহার হবে, এটা আরো বেশি মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বিভিন্ন বিদেশি শব্দে শেষে দীর্ঘিকার ব্যবহার করি, এটা মারাত্মক একটা ভুল, যেটা বাংলা একাডেমিকের কর্তৃক রিসেন্টলি সংশোধিত, যে বিদেশি শব্দে আমরা অবশ্যই রশ্মিকার ব্যবহার করব। যেমন আইসক্রিম, আইসক্রিম দেখতে আমরা এই যে এখানে কি আমরা দীর্ঘিকার ব্যবহার করেছি, না রশ্মিকার ব্যবহার করেছি, স্টিমার রশ্মিকার ব্যবহার করেছি, জানুয়ারি, এই জানুয়ারি লেখাটা অনেকেই অনেকেই জানুয়ারি, ফেব্রুয়ারি এগুলোতে দীর্ঘিকার ব্যবহার করে থাকেন। হ্যাঁ, তো আজ থেকে আমরা বন্ধুরা রশ্মিকার ব্যবহার করব যে কোনো বিদেশি শব্দে। তো যেমন ডিগ্রি, এই ডিগ্রি বানানটা নিয়ে আমি হেভি কনফিউজড ছিলাম, হেভি কনফিউজড, কারণ আমি যখন প্রমিত বাংলা বানান নিয়ম পড়েছি তখন আমরা পড়েছি যে এটা ডিগ্রি রশ্মিকার দিয়ে লিখতে হবে, কারণ এটা একটা বিদেশি শব্দ, হ্যাঁ বিদেশি শব্দ কখনো দীর্ঘিকার হয় না, এটা আমরা পড়েছি। হ্যাঁ, কিন্তু আমাদের যে ডিগ্রি আমরা আমরা চিটাং কলেজে পড়ি,
ওখানে ডিগ্রি লেখা আছে বইতে, মূল বইয়ে দীপিকার দিয়ে, হ্যাভ বি কনফিউজড। আবার যখন আমরা গাইড কিনলাম, গাইডে আবারও শিকার আছে। আবার যখন আমরা পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষার প্রশ্নের মধ্যে দেখি যে ডিগ্রি দীর্ঘিকার দিয়ে লেখা। আবার যখন আমাদের সিট বসানো হয়েছে পরীক্ষার হলে, হ্যাঁ পরীক্ষার হলে সিট বসানো হয়েছে, সিটের মধ্যেও এখানে ডিগ্রি লেখাটা লিখেছে যে দীর্ঘিকার দিয়ে, হ্যাঁ হ্যাভ বি কনফিউজড। তো তারপরে আমরা লেখার সময় অবশ্য স্বীকার লিখেছি, কারণ আমরা জানি তারা এটা ভুল করেছে, কলেজ কর্তৃপক্ষ বা আমাদের বোর্ড কর্তৃপক্ষ, কারণ ওখানে কম্পিউটার ম্যান যারা আছে তারা হয়তো জানে না বিষয়টা, বা আগের ফরম্যাটটা তারা এখনো মুছে ফেলেনি, আগের ফরম্যাটটাই হুবহু প্রিন্ট করে দিয়েছে। এই তো, যাই হোক, আমাদেরকে সচেতন মাইন্ড হতে হবে যেখানেই যাই। আপনি একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেলেন, রেস্টুরেন্ট লেখাটা বাংলা লেখা আছে, আপনি অবশ্যই পড়বেন এটা কি মূর্ধন্য সহদে লেখা হয়েছে না দন্ত সহদে লেখা হয়েছে। হ্যাঁ, এভাবে আমাদের অবজারভেশন, চোখ কান নাক খোলা না রাখলে আমরা আসলে শিখতে পারবো না। শিখার জন্য আমার যেটা পলিসি ছিল, আমি যেখানেই যাই, আমি রাস্তায় হাঁটার সময় একটা বানান দেখলাম যে ইংলিশে রিজেন্ট লেখা আছে, তো আমি অন্তত রিজেন্ট লেখার বানানটা শিখতে পারি, অর্থটা না হয় নাও জানলাম, কিন্তু রিজেন্ট, আর ই জি ই এন টি দিয়ে রিজেন্ট লেখা হয়, সেটা আমি ওখান থেকে শিখে নিলাম। হ্যাঁ, এভাবে আমি যদি চাই মোবাইল থেকে বের করে রিজেন্ট শব্দের অর্থকে একটু দেখে নিই, দেখেও নিতে পারি, কারণ অ্যাভেলেবল এখন প্রযুক্তির যুগ। হ্যাঁ, ডিকশনারি হাতের মুঠোই থাকে, আগের মতো বই নিয়ে পৃষ্ঠা উল্টাতে হয় না। হ্যাঁ, তো প্রযুক্তির সঠিক ব্যবহার আমরা করবো, আমরা হেঁটে হেঁটে ফেসবুক ব্যবহার না করে, হ্যাঁ হেঁটে হেঁটে আমরা বিভিন্ন শিক্ষামূলক কোনো একটা অজানা শব্দ পেলে সেটার মিনিংটা বের করে ফেলি। এই ধরনের শিক্ষামূলক, এই ধরনের অবজারভেশনমূলক অ্যাটিটিউড আমাদের যতদিন তৈরি না হবে ততদিন আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক, স্টিমার জানুয়ারি ফেব্রুয়ারি ডিগ্রি চিপ শিট নমিনি কিডনি ফ্রি, এই ফ্রিটাও আমরা অনেক সময় আমি নিজেই এটা আগে দীপিকা দিয়ে লিখতাম, তো হ্যাঁ এটা এগুলো ঠিক করে নিতে হবে আমাদেরকে। ফি ফিস স্কিম স্ক্রিন স্কলারশিপ পার্টনারশিপ ফ্রেন্ডশিপ স্টেশনারি নোটারি লটারি সেক্রেটারি টেরিটরি ক্যাটাগরি ট্রেজারি ব্রিজ প্রাইমারি মার্কশিট ডেটশিট ইত্যাদি। তো এবার আমরা জানি যে বাংলা কিছু নাসিক্য বর্ণ আছে, তার মধ্যে পাঁচটা বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে পাঁচটা নাসিক্য বর্ণ, তার এগুলো হচ্ছে ঙ ঞ মূর্ধন্য দন্ত ন এবং ম। হ্যাঁ, তো এই ঙ ব্যবহার যুগে কিছু শব্দ এক্ষেত্রে অনুস্বর ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যেখানে ঙ ব্যবহার করতে হবে সেখানে ঙ, আর যেখানে অনুস্বর ব্যবহার করতে হবে সেখানে অনুস্বর, একটার জায়গায় আরেকটা, একটা অপরটাকে দিয়ে রিপ্লেসমেন্ট করা যাবে না। হ্যাঁ, যেমন অঙ্ক, তো অঙ্ক লেখার সময় আমরা অনুস্বর ব্যবহার করতে পারবো না, অবশ্যই ঙ দিতে হবে। অঙ্কন অঙ্কিত অঙ্কুর অঙ্গ অঙ্কন আকাঙ্ক্ষা আঙ্গুল আশঙ্কা ইঙ্গিত উলঙ্গ কঙ্কর কঙ্কাল গঙ্গা চঙ্গা, হ্যাঁ চঙ্গা টাঙ্গা ঠোঙ্গা ঠোঙা দাঙ্গা পংক্তি পঙ্কস পতঙ্গ প্রাঙ্গন প্রসঙ্গ বঙ্গ বাঙালি বাঙালি ভঙ্গ ভঙ্গুর ভাঙা ভাঙ্গা মঙ্গল রঙিন রঙিন লঙ্কা লঙ্গলখানা লঙ্ঘন লিঙ্গ শঙ্কা শঙ্ক শঙ্খ শশাঙ্ক শৃঙ্খল শৃঙ্গ সঙ্গ সঙ্গী সংঘাত সঙ্গে হাঙ্গামা হুঙ্কার। তাহলে বুঝতে পারছেন যে ঙ যেখানে ব্যবহার করতে হবে সেখানে অবশ্যই ঙই ব্যবহার করতে হবে, অনুস্বর ব্যবহার করলে হবে না। আর অনুস্বর ব্যবহার যোগে কিছু শব্দের ক্ষেত্রে ঙ ব্যবহার করা যাবে না, যেমন কিংবদন্তি, কিংবদন্তি এমনি এখানে যদি ঙ ব্যবহার করেন হবে না, এখানে অবশ্যই অনুস্বর ব্যবহার করতে হবে। সংজ্ঞা অনুরূপভাবে সংক্রামণ সংক্রান্ত সংক্ষিপ্ত সংখ্যা সংগঠন সংগ্রাম সংগ্রহ সংগৃহীত, তাহলে আমরা এগুলোতে অবশ্যই কি করতে হবে, অনুস্বর ব্যবহার করে লিখতে হবে। আর এখানে একটা দ্রষ্টব্য লেখা হয়েছে, বাংলা ও বাংলাদেশ শব্দ দুটি অনুস্বর দিয়ে লিখতে হবে, এগুলা ও দিয়ে লিখলে হবে না, কারণ এগুলা বাংলাদেশ সংবিধানে এভাবে লেখা হয়েছে। এবার হচ্ছে কোন 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 এর ব্যবহার, কোন ইংরেজিতে অ্যাঙ্গেল বা কর্নার, যেটাকে আমরা বলি কর্নার, এটা একটা কর্নার এটা একটা অ্যাঙ্গেল। এই ধরনের ইংরেজির বাংলা আমরা লিখব মূর্ধন্য ন দিয়ে, কোন ক ওকার মূর্ধন্য। হ্যাঁ, তো কোন উচ্চারণ হবে কোন বিশেষ, কোন এটা উচ্চারণ হবে কোন এরকম হবে। হ্যাঁ, বিশেষত প্রশ্নবোধক অর্থে ব্যবহার করা হয়, তো এই কোনটা ব্যবহার করা হয় প্রশ্নবোধক অর্থে, যেমন তুমি কোন দিকে যাবে,
তাহলে আপনি যদি কাউকে প্রশ্ন করে তুমি কোন দিকে যাবে, তাহলে সেক্ষেত্রে অবশ্য এটা দন্ত ন ব্যবহার হবে। আর যদি বলি এই কোণে যেও না, তখন মূর্ধন্য ণ, কারণ এই কোণ বলতে এই অ্যাঙ্গেলে বা এই কর্নারে যেও না, হ্যাঁ তখন আমরা অবশ্য মূর্ধন্য ণ ব্যবহার করব। আর কোনো কোনোটা হচ্ছে ঔকার যুগে উচ্চারণ হবে, যেমন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে দন্ত ন এর মধ্যে ঔকার হবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আশা করি বুঝতে পেরেছি। বাংলা ভাষায় চন্দ্রবিন্দু একটি গুরুত্বপূর্ণ বর্ণ, চন্দ্রবিন্দু যুগে শব্দগুলোতে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে, না করলে ভুল হবে। অনেক ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার না করলে শব্দের অর্থের পরিবর্তন ঘটে। এছাড়া চন্দ্রবিন্দু সম্মানসূচক বর্ণ হিসেবেও ব্যবহার হয়ে থাকে, যেমন তাহাকে, এটা যদি আমরা কোনো সম্মানী ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি তাহাকে, তাকে স্থানে আমরা তাকে, অর্থাৎ চন্দ্রবিন্দু ব্যবহার করলে এখানে নাসিক্য ব্যবহার হবে, নাকের একটা উচ্চারণ থাকে। তো চন্দ্রবিন্দুর ব্যবহার নিয়ে বিশেষ একটা টপিক আমার কাছে রেডি করা আছে, বিশেষ একটা এপিসোড আমি আপনাদের সামনে নিয়ে আসবো, কোথায় চন্দ্রবিন্দু হয়, কোথায় হয় না, এবং এই চন্দ্রবিন্দু হওয়ার কি ইতিহাস, কেন হয়, হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি পরিষ্কার বলবো। তারপরেও এখানে আমরা একটু হিন্টস দিচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি কিছু নাসিক্য বর্ণ আছে বাংলা বর্ণে, যেমন ঙ, ঞ, মূর্ধন্য, দন্ত্য ন, ম, এই নাসিক্য বর্ণগুলো যদি কোনো সংস্কৃত ভাষায় থাকে এবং পরবর্তীতে সেটা যদি প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে সেখানে আর ওই নাসিক্য বর্ণগুলো বিলুপ্ত হয়ে যায়, সেখানে তার আগের অক্ষরে চন্দ্রবিন্দু হয়, যেমন গ্রাম, গ্রামের শেষ অক্ষরটা হচ্ছে, শেষ বর্ণটা হচ্ছে ম, আর আমরা জানি ম হচ্ছে একটা নাসিক্য বর্ণ। আর যখন আমরা গ্রামকে ব্যবহার করানোর সময় গা মটা বাদ দিয়ে দিই, তখন অবশ্যই গায়ের উপর একটা চন্দ্রবিন্দু হবে, কারণ মনাসিক্য বর্ণ বাদ পড়েছে, বিধায় এখানে চন্দ্রবিন্দু হয়েছে। অনুরূপভাবে অনেক সময় সম্মান দেখানোর জন্য আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করে থাকি, যেমন তাকে, তো তাকে এখানে যদি উনি সাধারণ ব্যক্তি হয় আমরা চন্দ্রবিন্দু দেব না, কিন্তু যদি কোনো সম্মানিত ব্যক্তি হয়, যেমন কোনো প্রফেট, হ্যাঁ কোনো মনীষী, কোনো প্রাইম মিনিস্টার বা মিনিস্টার, এমপি, এ ধরনের সম্মানসূচক হলে আমরা চন্দ্রবিন্দু দিব। ওকার, অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ এবং বিশেষণ ও অব্যয়পদ বা অন্য শব্দ যার শেষে ওকার যুক্ত না করলে অর্থ অনুধাবনে ভ্রান্তি বা বিলম্ব সৃষ্টি হতে পারে, এমন শব্দে ওকার ব্যবহার হবে, যেমন মত, এই যে আমরা মত লিখতে পারতাম মত, কিন্তু এখানে আমরা ওকার লিখেছি মত, হত, হলো, কেন, ক্রয় করো, ওকার, ভালো, কালো, আলো ইত্যাদি। তো যেখানে অর্থের চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আমরা ওকার ব্যবহার করব, আদারওয়াইজ আমরা ওকার ব্যবহার না করলেও চলবে। তো বিশেষ ক্ষেত্র ছাড়াও ওকার ব্যবহার করা যাবে না, যেমন ছিল, ছিল এখানে শুধু শুধু আমি ওকার ছিলও করে দেওয়ার কোনো মানে হয় না, করলো করে দেওয়ার কোনো মানে হয় না, এখানে করলো থাকবে, যেন, কেন, আছ, হইল, রইল, গেল, শত, যত, তত, কত, এত, ওকে, মানে যেখানে প্রয়োজন নাই সেখানে আমরা কোনো দিনও আমরা ওকার ব্যবহার করব না। যেমন ভালো, আমরা ভালো এখানে ওকার ব্যবহার করেছি, কিন্তু এটা যদি দেখা যায় যে ওকার ব্যবহার না করলো আমার অর্থের কোনো প্রবলেম হচ্ছে না, সেক্ষেত্রে আমি ভালো অর্থাৎ ওকার ছাড়াও ব্যবহার করতে পারি। বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দেরও শিকার হবে, যেমন সোনালি, রূপালি, বর্ণালি, হেয়ালি, খেয়ালি, মিতালি, হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি বিশেষণ মানে হচ্ছে গুণবাচক, কোনো গুণবাচক, যেমন সোনালি, এটা একটা সোনালি কালার, এই ধরনের বোঝালে এটা একটা গুণ, হ্যাঁ বা দোষ, বা এটা একটা অ্যাজেকটিভ, হ্যাঁ, রূপালি, বর্ণালি, হেয়ালি, এগুলো একটা এক একটা বিশেষণবাচক। এই বিশেষণবাচক যদি আমরা হিসেবে যদি এই শব্দগুলোকে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা অবশ্যই রশ্মিকার ব্যবহার করব। তো জীবীর ব্যাপার আমরা আগে বলেছি, চাকরিজীবী, আমরা দীর্ঘের ব্যবহার করব, এখানেও দেখেন জীব, জীবী, জীবিত, জীবিকার ব্যবহার, যেমন সজীব, হ্যাঁ দীর্ঘের হবে রাজীব, দীর্ঘিকার, নির্জীব, চাকরিজীবী, পেশাজীবী, জীবিত, জীবিকা ইত্যাদি, ওকে। এবার একটা ইম্পর্টেন্ট বিষয়, অদ্ভুত ভুতুড়ে বানানে রসকার হবে। যখন আপনি অদ্ভুত লিখবেন, মোশাররফ করিমের একটা নাটক আছে যেটা হচ্ছে কি যেন নাম, নামটা হচ্ছে সিকান্দার বক্স এখন বান্দরবন, হ্যাঁ সিকান্দার বক্স এখন বান্দরবন, এই নাটকে তিনি অদ্ভুত একটা
শব্দ ব্যবহার করতেন যে অদ্ভুত এভাবে। হ্যাঁ, তাই অদ্ভুত এবং ভুতুড়ে এই দুটো বানানে হ্রস্বকার হবে, আর বাকি সব ভূতের মধ্যে কি হবে, দীর্ঘকার হবে। যেমন ভূত, বস্মীভূত, বহির্ভূত, ভূতপূর্ব, হ্যাঁ এগুলোতে আমরা দীর্ঘকার ব্যবহার করেছি। শুধুমাত্র অদ্ভুত এবং ভুতুড়ে, মুশারফ করিমের অদ্ভুত এবং ভুতুড়ে এই দুটো শব্দের মধ্যে আমরা হ্রস্বকার ব্যবহার করেছি। হীরা ও নীল অর্থের সকল বানানেই দীর্ঘিকার হবে। হ্যাঁ, হীরা ও নীল এই দুটো বানান যদি আপনি যে কোনো জায়গায় পান, বা এই দুটো অর্থ বোঝায়, হীরা অর্থ বোঝায় বা নীল অর্থ বোঝায়, সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘিকার হবে। যেমন হীরা, হীরক, নীল, সুনীল, নীলক, নীলিমা ইত্যাদি। ওকে, নর্তক পদগুলো যেমন নাই, নেই, না, নি আলাদা করে লিখতে হবে না। হ্যাঁ, আমরা অনেক সময় বলি আমার কাছে টাকা নাই। হ্যাঁ, তাহলে টাকা নাই এটা আমি একসাথে লিখতে পারি, হ্যাঁ সরি একসাথে লিখতে পারি না, আলাদা করে লিখতে হবে। যেমন বলে নাই, সে আমাকে কথাটা বলে নাই, তাহলে বলে নাই একসাথে লিখলে হবে না, নাইটা আলাদা করে লিখতে হবে। সে আমাকে বলে নি, নিটা আলাদা করে লিখবো। আমার ভয় নাই, নাইটা আলাদা করে লিখবো। আমার ভয় নেই, নেই আলাদা করে লিখবো। অনুরূপভাবে হবে না, যাবে না আলাদা করে লিখতে হবে। এবার অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি বিদেশি মিশ্র শব্দের হ্রস্বিকার ব্যবহার হবে। তো এটাও ইম্পর্টেন্ট, যে সমস্ত শব্দ তৎসম না, হ্যাঁ এগুলোতে আমরা অবশ্যই হ্রস্বিকার ব্যবহার করব। যেমন সরকারি, তরকারি, গাড়ি, বাড়ি, দাড়ি, শাড়ি, চুরি, চাকরি, মাস্টারি, মালি, পাগলামি, পাগলি, বোমাবাজি, দাবি, হাতি, বেশি। এই যে আমরা বেশি, বেশি শব্দটা আমরা বেশি বেশি ভুল করি, এটা দীর্ঘ দীর্ঘিকার দিয়ে থাকি, তো এটা হ্রস্বিকার হবে। খুশি, হিজড়ি, আরবি, ফার্সি, ফরাসি, ইংরেজি, জাপানি, জার্মান, এগুলো আমরা আরেকটা নিয়মে ফেলতে পারি, কোনো দেশের নাম, দেশের নাম অবশ্যই দীর্ঘিকার হয় না, হ্রস্বিকার হয়। তো এগুলো যদি দেশের নাম হিসেবে বা একটা জাতির নাম হিসেবে ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে এটা হ্রস্বিকার হবে। আর এটা তৎসম শব্দ না, সেই নিয়মও এটা হ্রস্বিকার হবে। তো এরপর হচ্ছে ইরানি, হিন্দি, সিন্ধি, ফিরিঙ্গি, সিঙ্গি, ছুরি, টুপি, দিঘি, কেরামতি, রেশমি, পশমি, পাখি, ফরিয়াদি, আসামি, বেআইনি, কুমির, নানি, দাদি, বিবি, চাচি, মাসি, পিসি, দিদি, বুড়ি, নিচু। ওকে, তো এখানে দেখুন, এখানে আছে সরকারি, কারি, হ্যাঁ তরকারি, কারি। এই কারি শব্দটা যদি কোনো ব্যক্তির সাথে ব্যবহার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার দীর্ঘিকার দিব। সরকার এটা কি কোনো ব্যক্তির সাথে, কারিটা আর না। যেমন সহকারী, সহকারীতে কিন্তু কারি আছে, এটা হচ্ছে একটা ব্যক্তিকে বোঝায় সহকারী বলতে। তো ব্যক্তি বোঝালে তখন আমরা দীর্ঘিকার ব্যবহার করব, এটা পরে আসবে একটা স্লাইডে। এবার আমরা আরেকটা বেশি ভুল করে থাকি, এই ধরনের একটা নিয়ম আমরা দেখব। তয়ব, তয় বফলা, ত আকার, দন্ত ন দীর্ঘিকার, মূর্ধন্য দীর্ঘিকার, এবং সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব শব্দের শেষে যোগ হলে হ্রস্বিকার হবে। অর্থাৎ উপরের প্রত্যয়গুলা যদি কোনো শব্দের শেষে যোগ হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই আমরা হ্রস্বিকার ব্যবহার করব। যেমন দায়িত্ব, তো এখানে অবশ্যই একটু খেয়াল করবেন যে ত বফলা আছে, ত বফলা না থাকলে এটা কিন্তু হয় দায়ী, আর দায়ী লেখার সময় আমরা অবশ্যই দীর্ঘিকার ব্যবহার করি। যেহেতু এখানে ত বফলা হ্যাঁ যুক্ত হয়েছে, আমরা বলেছি এখানে যে ত বফলা যুক্ত হলে সেটা হ্রস্বিকার হয়ে যাবে, তাই দায়ী দীর্ঘিকারটাকে চেঞ্জ করে ত বফলা বসার কারণে হ্রস্বিকার হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বিতা, এটা ছিল প্রতিদ্বন্দ্বী দীর্ঘিকার, তা আসার কারণে এটা কি হয়ে গেল, হ্রস্বিকার হয়ে গেল। অনুরূপভাবে প্রার্থিতা, এটা প্রার্থী ছিল দীর্ঘিকার, থেকে হলো প্রার্থিতা, হ্রস্বিকার হয়ে গেল। অনুরূপভাবে দুঃখিনী, এটা ছিল দুঃখী, অধিকারিণী, এটা ছিল অধিকারী, সহযোগিতা, এটা ছিল সহযোগী, মন্ত্রিত্ব, এটা ছিল মন্ত্রিসভা। তো এখানে মন্ত্রিত্ব তয়ব আসার কারণে, সরি মন্ত্রিত্ব, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ তিনটাই, মন্ত্রী মূল বানানটা হচ্ছে মন্ত্রী, এখানে দীর্ঘিকার ছিল, পরে তয়ব বা সভা বা পরিষদ এগুলো যোগ হওয়ার কারণে আমরা কি করেছি, এগুলোকে হ্রস্বিকার করে দিয়েছি, সবগুলোতে হ্রস্বিকার করে দিয়েছি। হ্যাঁ, প্রাণীবিদ্যা, প্রাণীতত্ত্ব, প্রাণীজগৎ, প্রাণী সম্পদ, এগুলো ছিল প্রাণী, হ্যাঁ দীর্ঘিকার ছিল। পরবর্তীতে বিদ্যা, তথ্য, জগৎ, সম্পদ এগুলো যোগ হওয়ার কারণে আমরা এটাকে হ্রস্বিকারে পরিণত করেছি, সবগুলাতে এই।
এবার হচ্ছে মূলত যদি কোনো শব্দের শেষে শেষে অন্তস্থ থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা দীর্ঘিকার পড়ব। যেমন জাতীয়, দেখেন জাতীয়ের মধ্যে শেষে কি আছে? অন্তস্থ। অন্তস্থ থাকলে তার আগে অবশ্যই কি হবে? দীর্ঘিকার হবে। এমন অন্তস্থ ছাড়া হলে এটা জাতি রসিকার হবে। হ্যাঁ, দেশীয়, অন্তস্থ ছাড়া হলে দেশি রসিকার। পানীয়, অন্তস্থ ছাড়া হলে রসিকার পানি। অনুরূপভাবে জলীয়, স্থানীয়, স্মরণীয়, বরণীয়, গোপনীয়, ভারতীয়, মাননীয়, বায়বীয়, প্রয়োজনীয়, পালনীয়, তুলনীয়, সূচনীয়, রাজকীয়, লক্ষণীয়, করণীয়, এগুলাতে সবগুলাতে অন্তস্থ থাকার কারণে এটা দীর্ঘিকার হয়েছে। এরপর আরেকটা নিয়ম জেনে রাখবেন, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন অর্চনা, অর্চনা এখানে একটা রেফ এসেছে, এটা এখানে ছয়ের পর জফলা বা দ্বিত্ব এ ধরনের কোনো বিষয় হবে না। এরকম আরো শব্দ হচ্ছে অর্জন, অর্থ, অর্ধ, কর্দম, কর্তন, কর্ম, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য। ভাষা ও জাতিতে রসিকার হবে না, যেটা আমরা একটু আগে বলেছিলাম। যেমন বাঙালি, বাঙালিটা একটা জাতি বোঝাই, তো এখানে আমরা দীর্ঘিকার ব্যবহার করতে পারি না। অনুরূপভাবে জাপানি, ইংরেজি, জার্মানি, ইরানি, হিন্দি, আরবি, ফার্সি ইত্যাদি, অর্থাৎ এখানে আমরা দীর্ঘিকার ব্যবহার করব না। এটাও আমরা একটু আগে বলেছিলাম যে ব্যক্তির সাথে যদি কোনো কারী যুক্ত হয় সে কারী অবশ্যই দীর্ঘিকার হবে, যেমন সহকারী। অনুরূপভাবে আমরা পড়েছিলাম সরকারি, সরকারিতে কিন্তু কারী আছে, কিন্তু ওই কারীটা ব্যক্তির সাথে না, ওটা রসিকার হয়েছে। ওটা রসিকার হয়েছে কোন নিয়মে? কারণ আমরা বলেছি সংস্কৃত শব্দ ছাড়া অসংস্কৃত শব্দে কি হয়? রসিকার হয়। তো ওই নিয়মে সরকারিতে কি ছিল? রসিকার ছিল। কিন্তু সহকারিতে দীর্ঘিকার হচ্ছে এই নিয়মে যে কারী শব্দটা কোনো ব্যক্তির সাথে আসলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা দীর্ঘিকার হিসেবে ব্যবহার করব। তো অনুরূপভাবে আবেদনকারী, কেন কারী শব্দটা একটা মানুষকে বোঝাচ্ছে, আবেদনকারী, সেহেতু এটা দীর্ঘিকার, চিন্তাইকারী, পথচারী, কর্মচারী ইত্যাদি। ব্যক্তির কারী নয় এমন শব্দের অস্বীকার হবে, যেমন সরকারি, যেমন এটা এই কারীটা ব্যক্তির জন্য নয়, দরকারি, কারীটা ব্যক্তির জন্য, ব্যক্তি বোঝাচ্ছে না, সেহেতু এটা আর অস্বীকার হয়েছে। প্রমিত বানানে শব্দের শেষে দীর্ঘিকার থাকলে গণযোগে রস্বীকার হবে, অর্থাৎ গণ আমরা বলি না মানুষগণ। হ্যাঁ, এভাবে যদি কোনো শব্দে সাধারণত দীর্ঘিকার থাকে কিন্তু পরবর্তীতে গণ শব্দটা যোগ হয়েছে সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা রস্বীকার করে ফেলবো। যেমন সহকারী, এটা দীর্ঘিকার হয়েছে কোন নিয়মে? যে কারী, কারী শব্দটা যদি কোনো ব্যক্তিকে বোঝাই তখন সেটা দীর্ঘিকার হয়, কিন্তু এরপরে যদি আমরা গণ নামে একটা আরেকটা শব্দ বসাই সেক্ষেত্রে এটা আবার রস্বীকার হয়ে যাবে। যেমন সহকারীগণ, কর্মচারী থেকে কর্মচারীগণ, কর্মী থেকে কর্মীগণ, আবেদনকারী থেকে আবেদনকারীগণ ইত্যাদি। তো আমরা শেষ করলাম আমাদের স্লাইডগুলো, এখানে 35টা স্লাইড ছিল। আশা করি বুঝতে পেরেছেন যে বাংলা বানানের কিছু ইম্পর্টেন্ট নিয়ম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, যদিও আমার নিজের অনেক ভুল ভ্রান্তি হয়, হ্যাঁ আমার উচ্চারণে অনেক ভুল আছে, তো সবাই সুন্দর কমা দৃষ্টিতে দেখবেন, আমি একজন শিক্ষার্থী আপনাদের মতো। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, আমি পরবর্তী এপিসোডে বাংলা বানানের আরও কিছু নিয়ম নিয়ে নেক্সট বার আপনাদের সামনে উপস্থিত হব। তো আপনারা আমাকে যদি সাবস্ক্রাইব করে রাখতে চান ইউটিউবে আমার টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা আসবেন এখানে এসে আপনারা সার্চ বারে সার্চ করবেন আমার নাম দিয়ে। আপনারা জানেন আমার নাম সাইফুল বিন এ কালাম। ইংলিশে লিখলে আমরা এ কালাম লিখি, বাংলা লিখলে আ কালাম লিখি। তো যাই হোক, প্রথম লিঙ্কটা এই যে সাইফুল বিন এ কালাম, এটাতে আসবেন। এটার মধ্যে আমার যাবতীয় প্লেলিস্টে আসলে এখানে আমার সব ভিডিওগুলো পাবেন। এখানে আছে বিসিএস প্রিপারেশন নিয়ে আমি এখানে ভিডিও তৈরি করছি, তারপর গ্রাফিক ডিজাইন নিয়ে ভিডিও আমি তৈরি করছি, তারপর এখানে আপনি বেসিক কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে প্রায় 39টা ভিডিও আছে। এভাবে অনেক বিষয় এখানে আপনি ভিডিও পাবেন। তো আমাকে এখানে অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার মাধ্যমে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা পরবর্তী আমার কোনো নতুন এপিসোড আসলে সেটা আপনাদের মেইলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।